दश पुराणेषु वैशस्य वचनदयम् परोपकारः पुण्याय पापाय परपि जनम्। अष्टादश पुराणेषु वैशस्य वचनद्वयं परोपकाराय पुण्याय पापाय परपीडनम्। अर्थ 18টি খনি পুরাণে মহর্ষি ব্যাসদেবের দুটি সার কথা হলো পরোপকারী হলো পুণ্য এবং অন্যকে কষ্ট দেওয়া হলো পাপ। নমস্কার। अष्टादश पुराणेषु वैशस्य वचनद्वयं परोपकार पुण्याय पापाय परपीडनम्। अष्टादश पुराणे व्यासदेवेर दुटि सार कथा हलो परोपकार करे पुण्य एवं अन्यके कष्ट देवा पाप। अष्टादश पुराणेषु वैशस्य वचनद्वयं परोपकार पुण्याय पापाय परपीडनम्। 18খানি পুরাণে ব্যাসদেবের দুটি সার কথা হলো পরোপকারী পুণ্য এবং অন্যকে কষ্ট দেওয়া পাপ। দশ পুরাণেষু বৈশেষ বচনদ্বয়ম পরোপকারায় পুণ্যায় পাপায় পরপীড়নম্। 18খানি পুরাণে উল্লেখিত আছে মহর্ষি ব্যাসদেবের দুইটি বাণী, পরোপকারী হলো পুণ্য এবং অন্যকে কষ্ট দেওয়াই হচ্ছে পাপ। নমস্কার। अष्टादश पुराणेषु वैशस्य वचनद्वयं परोपकाराय पुण्याय पापाय परपीडनम्। 18খানি পুরাণে ব্যাসদেবের দুটি সার কথা হলো পরোপকার করায় পুণ্য অন্যকে কষ্ট দেওয়া পাপ। अष्टादश पुराणेषु वैशस्य वचनद्वयं परोपकार पुण्याय पापाय परपीडनम्। 18টি পুরাণের মধ্যে মহর্ষি ব্যাসদেবের
মাত্র দুটি উপদেশ রয়েছে, পরোপকারই হল পুণ্য এবং পরপীড়নই হচ্ছে পাপ। অষ্টাদশ পুরাণে আঠেরোটি পুরাণের মধ্যে মহর্ষি ব্যাসদেবের দুটি উপদেশ রয়েছে, পরোপকারই হল পুণ্য এবং পরপীড়নই হচ্ছে পাপ। নমস্কার সুভাষিতানি, অষ্টাদশ পুরাণেষু সশস্য বচনাদয়ম পরোপকার পুণ্যায় পাপায় পরপীড়নম, অর্থ আঠারোখানি পুরাণে ব্যাসদেবের দুটি সার কথা হল পরোপকার করাই পুণ্য ও অন্যকে কষ্ট দেওয়া পাপ। নমস্কার। নমস্কার সুভাষিতানি, অষ্টাদশ অষ্টাদশ পুরাণেষু ব্যাসস্য বচনদ্বয়ম পরোপকার পুণ্যায় পাপায় পরপীড়নম, আঠারোটি পুরাণের মধ্যে মহর্ষি ব্যাসদেবের দুটি উপদেশ আছে, পরোপকার করাই পুণ্য এবং অন্যকে কষ্ট দেওয়া পাপ। অষ্টাদশ পুরাণেষু ব্যাসস্য বচনদ্বয়ম পরোপকার পুণ্যায় পাপায় পরপীড়নম, আঠারোটি ব্যাসদেবের খানি পুরাণে ব্যাসদেবের দুটি সার কথা হলো যে পরোপকার করাই পুণ্য ও অনেককে কষ্ট দেওয়াই হলো পাপ। অষ্টাদশ পুরাণেষু দশস্য বচনদ্বয়ম পরোপকার পুণ্যায় পাপায় পরপীড়নম, আঠারোখানি পুরাণে ব্যাসদেবের মাত্র দুটি উপদেশ রয়েছে, পরোপকার করাই পুণ্য এবং পরপীড়নই হচ্ছে পাপ। অষ্টাদশ পুরাণেষু ব্যাসস্য বচনদ্বয়ম পরোপকারায় পুণ্যায় পাপায় পরপীড়নম, অর্থ আঠারোটি পুরাণের মধ্যে মহর্ষি ব্যাসদেবের মাত্র দুইটি উপদেশ রয়েছে, সে উপদেশগুলি হলো পরোপকারই পুণ্য এবং পরপীড়নই হলো পাপ। নমস্কার। নমস্কার সুভাষিত, সমজিৎ সরকার, অষ্টাদশ পুরাণেষু ব্যাসস্য বচনদ্বয়ম পরোপকার পুণ্যায় পাপ পরপীড়নম, আঠারো খানি পুরাণে ব্যাসদেবের দুটি সার কথা হলো পরোপকার করাই পুণ্য অনেক কষ্ট দেয়া পাপ। নমস্কার। অষ্টাদশ পুরাণেষু ব্যাসস্য
অষ্টাদশ পুরাণেষু ব্যাসস্য বচনদ্বয়ম্ পরোপকার পুণ্যায় পাপায় পরপীড়নম্। অর্থ, আঠেরোখানি পুরাণের মধ্যে ব্যাসদেবের দুটি সার কথা হল পরোপকার করাই পুণ্য ও অন্যকে কষ্ট দেওয়া নমস্কার। অষ্টাদশ পুরাণেষু বর্ণনার্থনম্ অপককার ছন্দনম্ পাপায় করদর্শনম্। আঠারোটি পুরাণের মধ্যে মহান ব্যাসদেবের দুটি রচিত পরোপকার নমস্কার। অষ্টাদশ পুরাণেষু ব্যাসস্য বচনন্দনম্ পরোপকারী পুণ্যায়ম্ পাপস্য পরপীড়নম্। আঠারোটি পুরাণের মধ্যে ব্যাসদেবের দুটি উপদেশ রয়েছে, উপকারী পরোপকারী হলো পুণ্য, পরপীড়নই হলো পাপ। হ্যাঁ বড়া নমস্কার। শুভজিতানি অষ্টাদশ